আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব পিয়ারসন মেথডের স্কিউনেস কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা আমাদের পূর্ববর্তীতে এই চ্যানেলে স্ট্যাটিস্টিক্সের আরো অন্যান্য ভিডিও আপলোড করা হয়েছে তোমরা সেটা দেখতে পারো এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের পিয়ারসনস মেথডের স্কিউনেস তো আমাদের এই পিয়ারসন স্কিউনেস মেজারমেন্ট করার জন্য একটা ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলাটা তোমরা একবার খেয়াল করো মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবার এই ফর্মুলাটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের দেখতে হবে এখানে আমাদের মিন ভ্যালু বের করতে হবে মোড বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে এইটার রেসপেক্টে আমরা প্রথমে একটা টেবিল তৈরি করব। আমাদের প্রথমে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এই কোয়েশ্চেনের ভিত্তিতে একটা আমরা টেবিল তৈরি করব। ক্লাস বাউন্ডারি মিড ভ্যালু

এই দুটোকে যোগ করবে লোয়ার ক্লাস বাউন্ডারি এবং আপার ক্লাস বাউন্ডারি যোগ করে দুই দিয়ে ভাগ করবে দেখো তোমরা প্রথমে আমাদের আছে ফিফটি নাইন প্লাস সিক্সটি ফোর দেখো ফিফটি নাইন প্লাস সিক্সটি ফোর হবে টু করো এবার ভাগ দুই করলে দেখো হয় সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে তোমরা কি করবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে নাও তাহলে তোমরা কি বেরিয়ে যাবে মিড ভ্যালু পেয়ে যাবা এবার পরের কলমটা দেখো এফ এক্স অর্থাৎ এফ এর সাথে এক্স গুণ করবে তাহলে এফ এর সাথে এক্স যদি গুণ করি আমরা ফার্স্ট এটা কত পাচ্ছি দেখো সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু অর্থাৎ একষট্টি দশমিক পাঁচের সাথে দশ গুণ করবে দশ গুণ করলে পাচ্ছি ছশো পনেরো এইভাবে আমরা এফ আর এক্সটাকে কিন্তু গুণ কর গুণ করে করে এই ঘরে কিন্তু বসিয়ে নেব প্রথমটা আমাদের ছশো পনেরো হবে পরেরটা গুণ করবে পরেরটা পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ দেন আমাদের বেরোবে পাঁচশো দশমিক পাঁচ তারপরে এগারোশো সাতচল্লিশ দশমিক পাঁচ এই দুটো গুণ করে তারপরে এই দুটো গুণ করবে এই দুটো গুণ করার পর যেটা বেরোবে চারশো সাত দশমিক পাঁচ তারপরে চারশো বত্রিশ দশমিক পাঁচ তারপরে দুশো চুয়াত্তর দশমিক পাঁচ এবং লাস্টে বেরোবে পাঁচশো উনআশি দশমিক জিরো এবার এই কথা তোমরা যখন গুণ করে নিলে গুণ করার পর আমাদের কী করতে হবে দেখো মিন বের করার একটা ফর্মুলা এখানে আছে মিন বের করার ফর্মুলা হচ্ছে এটা সামেশন এফেক্স তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা পরে কি করব এই করবো লিখে নেব করতে হবে তো সব কটা তোমরা ক্যালকুলেটার বসবা এবং ক্যালকুলেটরে বসিয়ে যোগ করবা তো এইভাবে আমরা ক্যালকুলেটরে বসে যদি যোগ করছি তাহলে এটার মান আমরা পাবো ফোর এটা আমরা কিন্তু যোগ করে ফেললাম ওকে যোগ করা হয়ে গেল এটা এবার আমাদের কি করতে হবে মিন ভ্যালু বের করতে হবে দেখো মিন এর ফর্মুলাটাও দেখেছি আমরা সামেশান্স বাই এন তো এখানে সামেশন সামেশান্স পেলাম চার হাজার পাঁচশো পঞ্চান্ন বাই সামেশান যোগ করবে সিক্সটি পেলাম এবার এটা তোমরা ভাগ করো এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে তোমরা ভাগ করে দেখো এখানে কত বের হচ্ছে ফোর ফাইভ ফাইভ ত্রিপল ফাইভ ভাগ সিক্সটি ওকে কারণ দশমিকের পরে দুটো ঘর নেবেন্টিভ পয়েন্ট নাইন টু বেরোবে সেভেন্টি ফাইভ পয়েন্ট মিন ভ্যালু বেরিয়ে বেরিয়ে গেল ওকে মিন এইবার আমরা এই ভ্যালুটা যেটা পেলাম সেটা এই যে মিনের ঘর ছিল এই মিনের ঘরে আমরা লিখে নিলাম সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন টু ওকে অর্থাৎ এই টোটালটা হচ্ছে আমাদের মিনের ঘর এবার আমরা কি করবো এবার আমাদের কাজ হবে পরের কলমটা এক্স মাইনাস

চোদ্দ দশমিক চার দুই বিয়োগটা দেখানো দরকার ডাইরেক্ট বিয়োগটা করে দেবে ক্যালকুলেটারে এভাবে সেম ভাবে আমরা এই মানটার সাথে মিনের মানটা বিয়োগ করব তো এইভাবে আমরা পরপর প্রত্যেকটা মান কিন্তু বিয়োগ করে করে যাব এই বিয়োগ ফল যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কতে তোমাদের ক্যালকুলেশনেও কিন্তু শেষে গিয়ে উত্তরটা চেঞ্জ হতে পারে যেহেতু আমরা স্কিউনেস করছি এখানে পজিটিভ বা নেগেটিভ স্কিউনেসের কিন্তু একটা ব্যাপার থাকতে পারে বা নর্মাল ডিস্ট্রিবিউশনও থাকতে পারে সেটা আমাদের ক্যালকুলেশনের পরে সেটা আমরা বুঝতে পারবো ওকে দেখো আমরা সব কটা মাইনাস করে নিলাম আশা করি বুঝতে পারলে এই মিড ভ্যালুর সাথে গড়টা এবার আমাদের পরের বলেছে হোল এই যে ভ্যালুটা আমরা পেলাম চোদ্দ দশমিক চোদ্দ দুই এটার বর্গ করতে হবে তাহলে আমরা আগে দেখে নিই আগে চোদ্দ দশমিক চার দুই তার স্কোয়ার করো এটা দেখো পাচ্ছি দুশো সাত দশমিক নয় তিন ছয় তার মানে দু ঘর নেবে তাহলে এটা বেরোবে দুশো সাত দশমিক নয় চার এই সেম ভাবে তোমরা প্রথম যে মানটাম এই যে আমরা এক্স মাইনাস বার পেলাম এটাকে স্কোয়ার করে নাও সেভাবে প্রত্যেকটা মান তোমরা বসাবে এটাকে যদি আমরা স্কোয়ার করেন ফোর নেক্সট আছে নাইনটিন পয়েন্ট ফাইভ এটাকে স্কোয়ার করো এটাকে স্কোয়ার করলে পাচ্ছি আমরা জিরো তারপরে 5.58 কে ফাইভ এইটকে স্কোয়ার করলে হয় থার্টি তারপরে টেন পয়েন্ট ফাইভ এইটকে স্কোয়ার করলে হচ্ছে একশো এগারো দশমিক নয় চার তারপর স্কোয়ার করলে হবে দুশো বিয়াল্লিশ দশমিক সাত চার দেন চারশো তেইশ দশমিক পাঁচ চার এটা আমরা স্কোয়ার করলাম এবার আমাদের কাজ হচ্ছে এফ এর সাথে অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির সাথে এইটাকে অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি তার সাথে এই মানটাকে গুণ করে এই ঘরে বসাবো তাহলে প্রথমটা আমরা করে দেখি প্রথমে আছে আমাদের টু সেভেন জিরো সেভেন পয়েন্ট নাইন ফোর ইন্টু এই ঘরে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে তাকে দশ তাহলে এটার সাথে আমরা 10 গুণ করছি তাহলে পাচ্ছি দুশো সাত সরি টু এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে এটা আমরা এবার এখানে কিন্তু লিখে নেব টু জিরো সেভেন নাইন আমরা কিন্তু সবগুলো করবো গুণ অষ্টআশি দশমিক এটার সাথে গুণ করবো আমরা নাইন তাহলে দেখো ছয় ছয় পাচ্ছি আমরা তাহলে এটা লিখে নাও সাতশো দশমিক ওকে নেক্সট আমাদের পরে যেটা গুণ করতে হবে দেখো উনিশ দশমিক পাঁচ এই আমাদের সাত সাত গুণ করে নিলাম এইভাবে তোমরা সবগুলো কিন্তু পরপর গুণ করবে ওকে এগুলো যদি আমরা গুণ করি তাহলে পয়েন্ট জিরো ফাইভ একশো পঞ্চান্ন দশমিক ছয় আট পাঁচশো দশমিক ছয় আট সাতশো আঠাশ দশমিক দুই এক টু ফাইভ ফোর ওয়ান এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে এবার আমাদের কি করতে হবে লাস্টে যে কলমটা পেলাম সেই কলমটাকে কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব ওকে তাহলে এটা আমাদের এবার যোগ করে দেখতে হবে যোগ ফলটা কত বেরোয় আমাদের এখানে তো আমরা এবার যোগ করো এই যে মানগুলো পেলাম সেই মানটা যোগ করো প্রথমে যে মানগুলো দেওয়া হচ্ছে সবকিছু বসো টু জিরো সেভেন নাইন পয়েন্ট ফোর প্লাস সেভেন নাইন এইট পয়েন্ট সিক্স সিক্স প্লাস ওয়ান থ্রি সিক্স পয়েন্ট সেভেন এইট প্লাস ফাইভ পয়েন্ট জিরো ফাইভ প্লাস ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স এইট প্লাস 559.68 ফাইভ নাইন পয়েন্ট সিক্স এইট প্লাস সেভেন টু এইট পয়েন্ট টু ওয়ান প্লাস টু ফাইভ আমরা যদি যোগ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি দেখো সামেশন এফ এক্স মাইনাস এক্স বাই তোর স্কোয়ার এই কিন্তু আমরা পেলাম এবার দেখো এটা আমাদের তো বেরিয়ে গেল এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এই মানটা দেখো ফর্মুলা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা তোমরা দেখো এই ফর্মুলাটা তাহলে এই মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তাহলে উপরে এই মানটা যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিই আর দেখো আমাদের ফর্মুলার পাশে সাইড অনেক কিছু লেখা আছে এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতে হবে ডিভাইডেড বাই এন ছিল এবার এন মানে আমাদের সিক্সটি তো এটাকে আমাদের সিক্সটি লিখলাম এবার এটাকে আবার ভাগ করতে হবে ভাগ করি আগে সেভেন জিরো জিরো ফোর পয়েন্ট সিক্স এইট ভাগ সিক্সটি এটাকে যদি আমরা ভাগ করি ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট সেভেন ফোর এবার এটাকে আমাদের বর্গমূল করতে হবে রুট ওভার দাও একশো ষোলো দশমিক সাত চার এটা করছে হচ্ছে আমাদের টেন পয়েন্ট এইট জিরো তাহলে আমরা বলতে পারি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনটা বেরোলো টেন পয়েন্ট এইট জিরো ওকে এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনটা বেড়ে গেল তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন পেলাম আমরা মিন ভ্যালুটা পেয়ে গেলাম ওকে দেখো স্ট্যান্ডার্ড ডিভিশনটা পেয়ে গেছি আমরা মিনটাও পেয়ে গেছি এবার আমাদের কি করতে হবে মোট বের করতে হবে কারণ আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম মিন ছিল মিন বেরিয়ে গেছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনটা বেরিয়ে গেছে এবং মোটটা আবার বের করবো তাহলে মোটটা কি করে বের করতে হবে দেখো আমরা মোডের ফর্মুলাটা এখানে কিন্তু এখানে লিখে নিয়েছি তোমরা ফর্মুলাটা খেয়াল করো মোডের ফর্মুলাটা এবার এই ফর্মুলাতে আমরা মানটা বসাবো আমাদের প্রথম কাজ হবে কোনটা মোডাল ভ্যালু হচ্ছে এখানে সেটা আইডেন্টিফাই করা এবার মোডাল ভ্যালু কি করে আইডেন্টিফাই করবে ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা সবথেকে বড় মান সেটাই হবে আমাদের মোডাল ক্লাস তাহলে আমাদের এখানে সব থেকে বড় মান পনেরো তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে ওকে মোডাল ক্লাস দেখো পনেরো সব থেকে বড় হলো মোডাল ক্লাস এবার আমাদের দেখো এখানে এল ওয়ান কি বলেছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মোডাল ক্লাস অর্থাৎ মোডাল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি তাহলে আমাদের মোডাল ক্লাস পেয়েছি আমরা দেখো চুয়াত্তর থেকে উনআশি তাহলে এখানকার লোয়ার ক্লাস বাউন্ডারি চুয়াত্তর তাহলে আমরা এটার পাশে ব্র্যাকারে লিখে নিতে পারি সেভেন্টি ফোর এবার ডি ওয়ান মানে দেখো এই যে ডি ওয়ান মানে বলছে ডিফারেন্স অফ ফ্রিকুয়েন্সি বিটুইন মোডাল প্রি মোডাল ক্লাস অর্থাৎ মোডাল ক্লাস তার ফ্রিকোয়েন্সি পনেরো এবং তার আগেরটা সাত তাহলে পনেরো ফল তাহলে আমরা এটা কিন্তু আর মানে বলছে ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি বিটুইন মোডাল মোডাল অর্থাৎ মোডাল ক্লাস এবং তার পরেরটা এই দুটোর বিয়োগ ফল তাহলে পনেরো মাইনাস ফাইভ তাহলে আমরা এটা ব্র্যাকাটা লিখে নিলাম পনেরো মাইনাস ফাইভ আর আই মানে হচ্ছে উইথ অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স কত রেঞ্জ কত দেখো চুয়াত্তর থেকে উনআশি

টেন ইন্টু ফাইভ সেভেন্টি ফোর প্লাস এইট বাইন ইন্টুটি ফোর প্লাস এই আট আর যাবে চল্লিশ বাই আঠেরো এবার আমরা কি করবো ইজি করার জন্য চল্লিশ হাজার আঠেরোটা ভাগ করে নেব চল্লিশ হাজার ভাগ করলে বেরোচ্ছে টু পয়েন্ট টু টু তাহলে এরপরে তোমরা লেখো সময় সন্ধে চুয়াত্তর প্লাস যেহেতু আমাদের টু বেরিয়েছে তাই লিখবে টু পয়েন্ট টু টু অর্থাৎ সেভেন্টি সিক্স পয়েন্ট টু টু এটা কিন্তু আমাদের মোডাল ভ্যালু বেরিয়ে গেল ওকে আশা করি আমরা মোডাল ভ্যালুটা কি করে বেরোলো বুঝতে পারলাম এইবার আমাদের এত কিছু বেরোনোর পর আমরা আমাদের আসল যে স্কিউনেস এর ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা আসবো তো আমাদের মিন বলেছে তাহলে মিনের মান কত বেরিয়েছিল তোমরা একবার খেয়াল করো মিনের মান বেরিয়েছিল দেখো আমাদের সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন টু তাহলে আমরা কি করবো এবার মিনের যেখানে আছে মানটা আমাদের এখানে ফর্মুলা সেখানে আমরা মিনের ভ্যালুটা লিখলাম সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন টু মাইনাস মোডের ভ্যালু কত পেলাম দেখো সেভেন্টি সিক্স পয়েন্ট টু টু মোডের ভ্যালু পেয়ে গেছি ওকে এইবার স্ট্যান্ডার্ড ডিভিশন কত ছিল দেখো বেরিয়েছে টেন পয়েন্ট এইট জিরো দেখো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার পেয়ে গেছি আমরা তাহলে এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের মানটাও কিন্তু এখানে পুট করবো টেন পয়েন্ট এইট জিরো এবার উপরটা বিয়োগ করে নাও উপরটা যদি আমরা বিয়োগ করি দেখো সেভেন্টি ফাইভ মাইনাস নাইন টু মাইনাস মাইনাসভেন্টি সিক্স পয়েন্ট টু টু

তাহলে পাঁচ বা পাঁচের বেশি হলে তার আগের ঘরের সাথে আমরা এক যোগ করে নেব তাহলে আমাদের এটা মানে হলো মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি দেখো আমাদের স্কিউনেস এর মান কিন্তু মাইনাসে বেরিয়েছে ওকে দেখো মাইনাসে বেরোচ্ছে না স্কিউনেস এর মান তাহলে স্কিউনেস এর মানটা যদি মাইনাসে বেরোই তাহলে আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে যে স্কিউনেস এর যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে এটা কিন্তু মেইনলি হচ্ছে একটা নেগেটিভ ডিস্ট্রিবিউশন এটা ওকে এটা নেগেটিভ ডিস্ট্রিবিউশন এবার তোমরা আরো ভালো করে প্রথমে আরো কনফার্ম হয়ে যেতে পারো কারণ কারণ আমাদের যদি নেগেটিভ কোন একটা নেগেটিভ ডিস্ট্রিবিউশন হয় তো সেখানে আমাদের কি হয় তোমরা এই যে একটা ফর্মুলা আছে বা একটা এটা খেয়াল রাখতে মোড গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন অর্থাৎ যেখানে নেগেটিভ ডিস্ট্রিবিউশন হবে সেখানে মোড হবে সব থেকে বেশি ওকে মোড হবে থেকে বেশি আর মিন হবে সব থেকে কম অর্থাৎ মোডাল ভ্যালু বড় হবে আর মিন ভ্যালুটা হবে কম দেখো আমাদের এখানে মডেল ভ্যালু বেরিয়েছে সেভেনটি সিক্স পয়েন্ট টু টু তাই না সেভেনটি সিক্স পয়েন্ট টু টু বেরিয়েছে মডেল ভ্যালু আর মিন ভ্যালু কত বেরিয়েছে সেভেনটি ফাইভ পয়েন্ট নাইন টু তাই না দেখো মিন ভ্যালু সেভেনটি ফাইভ পয়েন্ট নাইন টু বেরিয়েছে তাহলে মিন ভ্যালু সেভেনটি ফাইভ পয়েন্ট নাইন টু তাহলে দেখো এখানে মডেল ভ্যালুটাই কিন্তু বড় হচ্ছে তাহলে আমরা মিন আর মডেল ভ্যালু দেখে বলে দিতে পারতাম কিন্তু এটা নেগেটিভ ডিস্ট্রিবিউশন ওকে তাহলে এই হচ্ছে আমাদের এটা হচ্ছে স্কিউনেস এবং কার্টুসিস আমরা ইন্টারপ্রিটেশনটাও এখানে কিন্তু বলে দিলাম তোমরা এটাকে সাজিয়ে কিন্তু ইন্টারপ্রিটেশনটা করতে পারো তাহলে এই ছিল আজকে আমাদের স্কিউনেসটা ক্যালকুলেশন আমরা পরবর্তীতে অপর একটি স্ট্যাটিস্টিক্স এর ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো তাহলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ